সরকারি চাকরিজীবীদের জন্য 5% প্রণোদনা, মহার্ঘ ভাতা ও প্রণোদনার পার্থক্য কি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আপনাদের সামনে কোন কোন টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সরকারি কর্মচারীদের 5% প্রণোদনা, মহার্ঘ ভাতা ও প্রণোদনার মধ্যে পার্থক্য কি? সরকার চালাকি করে মহার্ঘ ভাতার নাম প্রণোদনা দিতে দিয়েছে, যাতে করে পূর্বের কোনো রেফারেন্স দিয়ে বেশি দাবি করা না হয়। সরকারি কর্মচারীদের 5% প্রণোদনা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। ডিএনএস অ্যালাউন্স কি? অর্থাৎ মহার্ঘ ভাতা হলো একটি অতিরিক্ত ভাতা, এটিকে ইংরেজিতে বলা হয় ডিএনএস অ্যালাউন্স। হিসাব বিজ্ঞানের ভাষায় মহার্ঘ ভাতা হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ মালিক বা প্রতিষ্ঠানের নিকট একটি ব্যয়, অন্যদিকে শ্রমিক বা কর্মীদের নিকট এটি একটি আয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রদান করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা নামে পরিচিত, অর্থাৎ মহার্ঘ ভাতা বলে পরিচিত। আর এদিকে প্রণোদনা কি? প্রণোদনা হচ্ছে উৎসাহ দান বা প্ররোচন বা নিয়োজন, যার মাধ্যমে কর্মচারীদের আপৎকালীন সময়ে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। প্রণোদনা ভিন্নার্থে ব্যবহৃত হলেও এক্ষেত্রে মহার্ঘ ভাতা এবং প্রণোদনা একই অর্থে ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 25 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য 5% হারে প্রণোদনা দেওয়ার কথা জানান। সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসাবে মূল বেতনের 5% আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে এবং 5% মূল বেতন বিশেষ প্রণোদনা দেওয়া হবে। তবে অর্থ মন্ত্রণালয় বলছে এটি মূল বেতনের সাথে যোগ হবে না। মূল বেতনের 5% হারে প্রদান করা হলে নিম্ন গ্রেডে 412 টাকা পাবে, কিন্তু 1000 টাকার কম হবে না বলে মিডিয়ায় প্রকাশিত হয়েছে। প্রণোদনা নাকি মহার্ঘ ভাতা, কোনটিতে লাভবান কর্মচারীরা? যদি মহার্ঘ ভাতা বা প্রণোদনার নামে প্রণোদনা যে নামেই প্রদান করা হোক না কেন, মূল্যস্ফীতি বাজার এটি 40% পর্যন্ত হওয়া উচিত। গ্রেড ভেদে নিম্ন গ্রেডে অধিক হারে এবং উচ্চ গ্রেডের অর্থাৎ উচ্চ স্কেলের ক্ষেত্রে নিম্ন হারে নির্ধারণ করা উচিত, কিন্তু বাংলাদেশের পে স্কেল বা মহার্ঘ ভাতা বা প্রণোদনা প্রদানের ক্ষেত্রে একটি এলিট শ্রেণী অধিক সুবিধা পেয়ে থাকে। তা না হলে জাতীয় বেতন স্কেল 1:10 অনুপাতে নির্ধারণ হতো না, এবং একইভাবে নিম্ন গ্রেডের জন্য টিফিন ভাতা, ধোলাই ভাতা, ভ্রমণ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের ক্ষেত্রে এমন বৈষম্য সৃষ্টি হতো না। নিম্ন গ্রেডে 1000 টাকা নির্ধারিত হারে বাড়বে, উচ্চ গ্রেডে 3900 টাকা বাড়বে। মহার্ঘ ভাতার 2009 সালের বৃদ্ধি করা হয়েছিল 1500 টাকা এবং উচ্চ গ্রেডে 6000 টাকা নির্ধারিত ছিল। সরকারি কর্মচারীদের 5% প্রণোদনা কার্যকর হতে কোন গ্রেডে কত বাড়বে?
এক নং গ্রেডে 78,000 হিসেবে 3,900 টাকা, মূল বেতন 56,500 টাকা হিসেবে 2,825 টাকা, চতুর্থ ধাপে 2,500, পঞ্চম ধাপে 2,150, ষষ্ঠ ধাপে 1,750 এবং সপ্তম ধাপে 1 বা গ্রেডে 1,450, অষ্টম ধাপে বা গ্রেডে 1,150, নবম ধাপে 1,100 এবং দশম হতে 20তম ধাপে 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রণোদনাটা কি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে? চলতি বছর জুনে মূল্যস্ফীতি ছিল 9.74% মাত্র। প্রতি বছর 5% হারে সবার বেতন বৃদ্ধি হয় না, কারণ এ বৃদ্ধি একটা পর্যায়ে এসে থেমে যায়। আবার কারো বাড়ে 4, কারো বাড়ে 4.5। বাজেট উপস্থাপনের আগে গত 16 মে এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। সরকার যদি 5% প্রণোদনা কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করে কার্যকর করত বা হবে কর্মচারীদের জন্য সুফল বয়ে আনত, কিন্তু এমন প্রণোদনা কর্মচারীদের উপর তেমন উপকারে আসবে না। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।